নমস্কার, আমার নাম তিথি কীর্তনিয়া। আমি বিধাননগর গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আজ আমার বক্তব্যের বিষয় হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অপরিসীম। বাংলার মানুষ আজও নেতাজি বলতে নেতাজি সুভাষচন্দ্র বসুকেই বোঝে। তার জন্ম উড়িষ্যার কটক শহরে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি। তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। তিনি মেধাবী ছাত্র ছিলেন। তিনি কটকের রেভেনশো কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে আবার ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে আসার পর তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে বরং ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। তিনি কংগ্রেসে যোগ দেন। কিছুদিনের মধ্যেই তিনি কংগ্রেসের প্রথম সারির একজন নেতার মধ্যে উঠে আসেন। নমস্কার, আমি সুভাষ, কবি শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তাদের সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা,
তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছে। নমস্কার, আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে লেখিকা শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমায় চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে আমিও ক্রমে তোমার ভক্ত। বাবা বলতেন, ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন, বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন, ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। নমস্কার, আমি মৌসিংহ মহাপাত্র, আমি বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। নেতাজি সুভাষচন্দ্র বোস। সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিয়াং হাইডিং বলেছেন, একথা অনস্বীকার্য যে ইংরেজদের কবল থেকে ভারতবর্ষের চূড়ান্ত মুক্তি নেতাজির সংগ্রামে ত্বরান্বিত হয়েছে। ভারতের স্বাধীনতা অন্যান্য এশীয় জাতিগুলির, বিশেষ করে মালয় ও সিঙ্গাপুরের স্বাধীনতা লাভের পথ তৈরি করে দিয়েছে। সুতরাং নেতাজি এবং তার সংগ্রামের সঙ্গে যুক্ত ঘটনাবলী প্রত্যেকটি এশিয়াবাসীর কাছে মহাপবিত্র। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ওড়িশার কটকে সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন। বাবার নাম জানকীনাথ বসু আর মায়ের নাম প্রভাবতী দেবী। কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। কলকাতার প্রেসিডেন্সি কলেজে আইএ পাস করেন। এই কলেজের ইংরেজ অধ্যাপক ওটনের উক্তির বিরুদ্ধে তিনি ভারতীয় ছাত্রদের পক্ষ নিয়ে প্রতিবাদ করেন। তার ফলে তাকে ও প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়। স্যার, আমি বিশ্ববিধাত্রী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। Oh.